ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন। বিডি স্টার্টিভি নিউজ তথ্য ভিডিওচিত্র রয়েছেন তাপস কর, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ থেকে। সঙ্গে আছি আমি কাঞ্জনা রহমান লিজা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্রের প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা 3:30 বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্রের প্রদর্শনী উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রতি জাতির যে অপরিসীম ঋণ তা শোধ করা অসম্ভব। আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শে দেশকে গড়ে তুলতে পারি এবং তার চেতনায় উদ্বুদ্ধ একটি প্রজন্মকে গড়ে তুলতে পারি, তবে তার প্রতি এ ঋণ স্বীকার করা সম্ভব মাত্র। তিনি আরও বলেন, আমরা সৌভাগ্যবান যে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যুগপথ উদযাপন করতে পারছি। বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা। আজ এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, এ আমাদের এক সুমহান প্রাপ্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল। অনুষ্ঠানে প্যানেল মেয়র ও অন্যান্য কাউন্সিলর বৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, সিটি সচিব রাজীব সরকার সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রদর্শনীতে বঙ্গবন্ধুর দুর্লভ 130টি আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনীটি দুই সপ্তাহব্যাপী শুরু হয়ে 31 মার্চ পর্যন্ত চলমান থাকবে। সকল জনসাধারণের জন্য থাকবে উন্মুক্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 বছর বয়সে বেগম ফজিলাতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল। অপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রতিভার বিকাশ ঘটে। 1940 সালে তিনি মুসলিম লীগের ছাত্র সংগঠন নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। 1942 সালে এন্ট্রান্স পাশ করার পর কলকাতা ইসলামিয়া কলেজে আইন পড়ার জন্য ভর্তি হন। পাকিস্তান ভারত বিভক্ত হয়ে যাওয়ার পর শেখ মুজিব পূর্ব পাকিস্তানে ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। 1947 সাল ডিসেম্বর মাস সমকালীন রাজনীতিবিদ সহ 14 জন ভাষাবিদ সর্বপ্রথম ভাষা আন্দোলন সহ অন্যান্য তাকে সম্বলিত এই ইশতেহার প্রণয়নে শেখ মুজিবুর রহমানের অবদান ছিল অনস্বীকার্য এবং তিনি ছিলেন সেটির অন্যতম সাক্ষরদাতা। বায়ানের ভাষা আন্দোলনের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী ছিলেন, জেল থেকে তিনি তার অনুসারী ছাত্র নেতাদের গোপনে দিক নির্দেশনা দিতেন। বায়ানের আলমাবাড়া আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি প্রতিষ্ঠানের ছয় দফার মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাকে চিরতরে স্বাধীন করার বীজ বপন করেন, যাকে আখ্যা দেওয়া হয় বাঙালির মুক্তির সড়ক হিসাবে। 1965 সাল 3 জানুয়ারি বঙ্গবন্ধু শাহ ভারতীয় প্রতিষ্ঠানের নামে এই মামলাকে কেন্দ্র করে গড়েছে 69-এর গণ উত্থান। 1969-23 ফেব্রুয়ারি ঢাকার প্রেসকোর্স ময়দানে লাখো জনতার জামায়াতে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ঘোষিত করেন ছাত্র জনতা। 1970-7 ডিসেম্বর সাধারণ নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ প্রাচীন আইনসভায় দীর্ঘ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। আওয়ামী লীগের সরকার গঠন কাটাতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সংসদের অধিবেশন নিয়ে তার ভাবনা শুরু করলেন। শেখ মুজিব তখন বুঝতে পারেন পশ্চিম পাকিস্তানি শাসকদের দুঃশাসনের অবসান ঘটাতে লড়াই কোনো বিকল্প নেই। লাখো মানুষের উত্থান আয়োজন,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংশোধনী উঁচু করে বজ্র কণ্ঠ ঘোষণা দেন। মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়, বাংলার ইতিহাস এসে মানুষের রক্ত দিয়ে আত্মলাঙ্কিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে মুক্তির সংগ্রাম।